பாடிஸ் ஹாட் பாலிஸ் বন্ধু আমার ও দুরিয়া রাখনা আমায় তুই ধরিয়া, ভাই শুনতে কি যে ভালো লাগছে। ও ভাই ভাই আমার একটা চিমটি দাও তো, দেখি বাস্তব আছি না স্বপ্নে। এক্ষুনি শুরু হতে যাচ্ছে মধুমালতী সিনেমা হলের পালাবদল অনুষ্ঠান। আমি জনাব সরফরাজ চৌধুরীর শুভকামনা করি, তিনি সফলভাবে তার চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এটাই আমার বিশ্বাস। একটি সিনেমা হল পিতার, একটি সিনেমা হল পুত্রের, সিনেমা হল খালার, সিনেমা হল খালুর, সিনেমা হল একটা সীমা থাকে, আমরা দুজন যেভাবে কাউডের মতো পালিয়ে আসলাম তাতে আমাদের বেঁচে থাকার অধিকার হারিয়েছি আমরা। আমাদেরকে মারুন, মেরে ফেলুন, একদম মেরে ফেলুন, মেরে ফেলুন আমাদেরকে। বস আমাদের পিটার, আমাদেরকে মারুন, মেরে ফেলুন, কি ব্যাপার, মারছেন না কেন? তোমরা বেঈমান প্রতারক ভীতুর ডিম, তার প্রমাণ একবার দুইবার না কয়েকবার তোমরা দিয়েছো। তোমাদের পিটিয়ে যদি লাশ বানাতেই হয় তাহলে একবার দুইবার না কয়েকশোবার কয়েক হাজারবার লাশ বানাতে হবে। তোমাদের আসলেই মেরে ফেলা উচিত, আসলেই তোমাদের বাঁচার অধিকার নেই। বস আমাদের এখন কোর্ট মার্শাল হওয়া উচিত। বস আমাদের কোর্ট মার্শাল করুন। বস কোর্ট মার্শালে কোনো সাক্ষী সাবুদ লাগে না, বিচারক যে রায় দেয় সেই রায় কার্যকর করা হয়। আমাদের কোর্ট মার্শাল করুন বস, প্লিজ প্লিজ বস প্লিজ। বস এই কোর্ট মার্শালে ফাঁসি টাসির ব্যবস্থা নেই, এই বাঁশ দিয়ে আমাকে মারুন, মেরে ছাল চামড়া উঠিয়ে দিন। এই বেঈমানের দল, এই কাপুরুষের দল, এই ভণ্ডের দল, ভীতুর ডিম, তোমরা এখন নিজের মুখে স্বীকার করছো যে তোমরা বেঈমানি করেছো। তোমাদের যে এই রিয়ালাইজেশনটা হয়েছে তাতেই তোমাদের শাস্তি হয়ে গেছে, বাট ব্যাপারটা মনে রাখবে তোমরা। অবশ্যই বস মনে রাখবো,
কিভাবে ভুলে যাব আপনার সাথে যে বেঈমানি করেছি তা কোনোদিন ভোলা যায় না বস। আমাদের বিবেক, আমাদের বিবেক আমাদের দংশন করছে বস। এই বেঈমান তুই পুড়ে যা, ছাড় খার হয়ে যা, আমার শরীরে আগুন ধরিয়ে দিন, কোর্ট মার্শালের রায় হয়ে গেছে, আমাকে ভস্ম করে দিন, আমাকে ছাড়খার করে দিন, আমি আর বাঁচতে চাই না বস, আমি আর বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন বস। ম্যাচ তো ভিজে গেল, জ্বলবো কিভাবে? কাউকে জ্বলতে হবে না, কাউকে পুড়তে হবে না, কাউকে মরতে হবে না। এখন আমি যা যা বলি তা ভালো করে শোনো। পালা বদল অনুষ্ঠানে মাঝখান থেকে তোমরা তো পালিয়ে গেলে, তারপর কি ঘটলো? সিনেমা হলের মালিক তো আমাকে সিনেমা হলটা দিয়েই দিচ্ছিলেন, সেই সময় এসে কোত্থেকে যেন উদয় হলো তার ছেলে। হ্যাঁ, সে নিজেই তো সিনেমার একটা ক্যারেক্টার, কখনো রাজ্জাক, কখনো শাবানা, কখনো আলমগীর, কখনো সোহেল রানা, কখনো ববিতা। তো সে আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল যে সিনেমা হল এইভাবে বিক্রি হবে না, বিক্রি হবে নিলামের মাধ্যমে। আমি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে হ্যাঁ, নিলামেই হবে, বিক্রিটা নিলামেই হবে, নিলামে যে সর্বোচ্চ দাম দিতে পারবে সেই সিনেমা হলের মালিক হবে। বাবা আপনি শুধু বলুন কত টাকা দিয়েছেন, আমি দ্বিগুণ করে দেবো, আপনি যা চান। কিন্তু মধুমান দি ভালো মন্দ হচ্ছে আমি দেবো না বাবা, দেবো না। আপনি আমার সঙ্গে পারবেন না, কারণ আমার সঙ্গে আছেন রেল কার্নিগি, আমার সঙ্গে আছেন জনতা। বাবা আপনি নিলামের দিন ধার্য করেন। চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন কেন করলেন বস? এত টাকা আপনি কোথায় পাবেন বস? আজ বুঝতে পারছি না। এত আমতামতা করছো কেন? ঠিকই তো বস, আমরা এত টাকা কোথায় পাবো? না না, এই চ্যালেঞ্জ আপনার গ্রহণ করা উচিত হয়নি। আমি কখনো তোমাদের সিদ্ধান্তে চলিনি, চলবো না। আমি আমার সিদ্ধান্তে চলি এবং আমার সিদ্ধান্তে আমি অটুট থাকি, কোনো কথা না। এখন আমি যা বলবো তাই শুনবে। আচ্ছা, শহরের 10টা পয়েন্টে অংশীদারত্বের যে টাকার বাক্স রাখা আছে ঘোষণা দিয়ে দাও, সেখানে কেউ যেন টাকা না ফেলে, প্রয়োজন বোধে আমরা প্রত্যেকের টাকা পাই পাই করে বুঝিয়ে দেব। এই 10 দিন তোমরা কোথায় ছিলে? ঝড়ে জঙ্গলে অনুশোচনায় চলেছি, পুড়েছি। জঙ্গলে থাকো আর পাহাড়ে থাকো, পর্বতে থাকো, সমুদ্রে থাকো, সেটা বিষয় না। ওর দাড়ি নেই, তোমার মুখে দাড়ি কেন? বস, ঝড়ে জঙ্গলে ঘুরেছি পিড়েছি, এত বিষণ্ণ ছিলাম, মানে শারীরিক মানসিক ভাবে এত মানে বিমর্ষ হয়েছিলাম যে কোথায় কখন গজিয়ে গেছে দাড়ি খেয়ালই করিনি। তারপরে নাপিত ছিল না, কিচ্ছু ছিল না বস, আমি মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েছিলাম বস, ভেঙে পড়েছিলাম বস। ওর ছিল বস রবীন্দ্রনাথের মতো এত বড় ছিল, পরে আসার সময় সে একটা সেলুন ঢুকে ফটাস করে কেটে নিয়েছে বস। আমি আমি নিষেধ করেছি, তারপরে কেটেছি বস। সিনেমা হলের মালিক হতে যাচ্ছি, একটু স্মার্ট থাকা দরকার আছে না? হ্যাঁ তাই তো বস। তাহলে আমি কি কে আমি কি কেটে ফেলবো বস? একদম দরকার নেই, অবস্থায় তোমাকে স্মার্ট লাগছে। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ, নাইস টু। নুন খেয়ে আমি নিমুখরামি করতে পারবো না, আমি মালিকের নুন খাইছি, আমি কিভাবে নিমুখরামি করবো? কি ধরনের কি কইলা এইখানে? নিমুখরামি কি? আমি তো কিছুই বুঝলাম না, এইখানে কেউ নিমুখরামি করতে আহে না। আমরা বরঞ্চ মালিক যেটা চায় সেইটা পূরণ করবো চাইতেছি। আরে কি অদ্ভুত কথাবার্তা, নিমুখরামি করতে চাচ্ছ না মানে? আরে মালিকের ছেলের সাথে বেইমানি করা মানেই তো মালিকের সাথে বেইমানি করা নাকি? কি কি কয় কি কি এর মধ্যে কি? হ্যাঁ এটা কোনো কথা নিল, মালিকের পোলা মালিকের লোভেই তো বেইমানি করছে, করে নাই এ মালিকের ইচ্ছা কি ছিল, মালিকের ইচ্ছাটা কি ছিল? মালিকের ইচ্ছা আসিল সরপুরা স্যারের হাতে সিনেমা হলটা তুলে দিতে, মালিকের পোলা নিজেই তো বেইমানি করে সিনেমা হলটা সরপুরা স্যারের হাতে তুলে দিতে দিল না, নিলামে তুলে দিল, এটা কোনো কথা? আজকে যদি
সর্বনাশ স্যারের হাতে সিনেমা হলটা থাকতো তাহলে কিরকম হতো? খুব সুন্দর হতো না? হ্যাঁ, আমাকে এরকম ঝামেলা থাকতো, আমরা এরকম বিপদের মধ্যে পড়তাম। ভাই, তুমি এত কথা কইতেছো কেন? আমরা চিন্তা করছি সর্বনাশ চৌধুরী স্যারের সাথে থাকবো, এখানে তো কারো কিছু পাওয়া নেই। আছে আছে, অনেক কিছু বলার আছে। তোমরা যে সর্বনাশ সাহেবের সাথে হাত মিলাইছো এটা আমি বুঝতে পারিছি, তাতে কোনো সমস্যা নেই। তবে একটা কথা তোমাদের আমি শেষবারের মতো বলে দিই, নিলামে যে মালিকের ছেলে রাজন স্যার এ হল কিনবে এটাতে আমি শতভাগ নিশ্চিত। তখন কিন্তু চাকরির জন্য আমার হাত পা ধরতে পারবো না, ঠিক আছে? শুনছেন, ওর কথা শুনছেন? ও এমন ভাবে কথা কইতাছে মনে হইতাছে যে হলটা ওর নিজের। শোনো, আমরাও সবাই একটা কথা বইলা দিতেছি, আমরা যদি না খাইয়া মইরাও যাই না তাও তোমার হাত পা ধরতে যাবো না, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারিছি। এই হলে যে এখন দুটো গ্রুপ এ বিষয়ে আমি ক্লিয়ার। একটা হচ্ছে সর্বনাশ সাহেবের গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে মালিকের ছেলে রাজনের দল। ঠিক আছে, গ্রুপ হয়েছে, তুই কইলি না গ্রুপ, ঠিক আছে গ্রুপ, তুই যা যা। সবকিছু মতো ব্যস্ত আমার সিদ্ধান্তে অটল, এই সিনেমা হলের মালিক আমি হব, কিনবো আমি। কণ্ঠটা একটু নিচু করেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের থেকে আমার বিশ্বাস আরো অনেক বেশি ছিল যে এই মধুমালতী সিনেমাটি কিনবেন। এই ভরসায় আপনাদের এখানে থাকা খাওয়ার নির্বিঘ্নে ব্যবস্থা করেছিলাম। হ্যাঁ, সেই জন্য তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, আপনার কারণেই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি সার সঞ্চয় করছি যাতে সিনেমাটি কেনা যায়। আপনারা সার সঞ্চয় করার দরকার নাই, সিনেমাটিও কিনতে হবে না। আপনি যখন আমার এখানে এসেছিলেন তখন আপনার বাবার নাম, দাদার নাম, আপনার ঠিকানা আমি জানতে চেয়েছি, চাইনি, এখনো চাই না। আর চাইলে আপনি লজ্জায় আমার সামনে দাঁড়া থাকতে পারবেন না। শুধু আপনার প্রতি আমি বিশ্বাস রেখেছিলাম। না, আমার উপরে বিশ্বাস রেখে আপনি ভালোই করেছেন। আমি একটা কথা বলি, আপনি শুনেন। রাখেননি আপনার কথা, আপনার সম্বন্ধে সব তথ্য আমি নিয়েছি। ইউ আর এ ফ্রড, আপনি একটা বড় ধরনের জালিয়াতি চক্র। আপনার সম্বন্ধে আমি সব জেনেছি, সব শুনেছি। আপনি কিচ্ছু জানেন না, আপনি যা বলছেন কাকে কি বলছেন আপনি বুঝতে পারছেন না, ঠিক হচ্ছে না। আমি সব ঠিক বলছি, আর একটা কথা বলবেন না, আপনাদেরকে জেলে দেওয়া দরকার ছিল কিন্তু আমি তা দেব না। দুই দিন সময় দিচ্ছি, দুই দিনের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাবেন, এটাই আমার শেষ কথা। কথাগুলো কি কানে ঢুকেছে? আপনি বাংলায় বলছেন, কথা কানে কেন ঢুকবে না? ওরে, আমি কাকে আপনি আপনি করে বলছি, তোকে তো তুই করে বলা উচিত। বলেন তুই করে, অসুবিধা তো নাই, ইংরেজিতে কিন্তু একটাই শব্দ, ইউ। এই, আমাকে ইংরেজি শেখাবি না, একদম ইংরেজি শেখাবি না। এই এই, তুই তো একটা বাটপার, তুই একটা বাটপারের বাচ্চা। দুই দিন সময় দিচ্ছি, দুই দিনের মধ্যে এখান থেকে চলে যাবি, নাহলে শালা লাঠি দিয়ে এখান থেকে বের করে দেব, এটা আমার শেষ কথা। সর্বরাজ চৌধুরী স্যারের কাছে গেছিলাম, এখন তুমি সে আর আমি, আমরা যে স্যারের পক্ষে আছি এটি কিন্তু স্যাররে একদম পরিষ্কার করে সর্বরাজ স্যারে আমি বুঝা দিয়ে আসছি। সর্বরাজ স্যার আমাদের কথা শুনে কি বললেন? কি বলবে, কইল তোমাদের সিদ্ধান্ত শুনে আমি খুশি হইলাম, খুবই ভালো লাগছে তোমরা আমার পক্ষে আসো। কিন্তু তার আগে একটা কথা কইতে চাই, কথাটা কি কইল যে, ধরো আমি যদি সিনেমা হলের এই নিলামে হারিয়ে যাই
ধরো সিনেমা হলটা আমার হাত ছাড়া হয়ে গেল, তখন তোমার সিদ্ধান্ত কি হবে? আচ্ছা তার আগে একটা কথা, মনে করো যে আমি এখন সর্বনাশ, এই প্রশ্নটা যদি তোমাকে এখন আমি করি তাহলে তোমরা কি উত্তর দিবা? কও আমি কই, আমি থাকলে কইতাম কি যে স্যার আপনার জীবনে তো ভালো কাজের কোনো দিন না নাই, কোনো পরাজয়ও নাই, তার মানে আপনি কোনোদিনও হারবেন না। আপনি হারবেন কিসের জন্যে? আপনি হইবেন এই মধুমালতি সিনেমা হলের মালিক। স্যার পালা বদলে তো আপনি এই হলের মালিক হয়েছেন, আর আপনি নিলামে হারবেন কেন? আপনি হবেন এই হলের মালিক। এই জানারা কল্পনা, তোমার কথা শুনি আমার মনের মধ্যে যে কি হতে লাগতেছে, দারুণ লাগতেছে, খুব ভালো লাগতেছে। শোনো তোমাকে এই সিদ্ধান্তের কথা আমি এখনই সর্বনাশ স্যারে আমি জানাই দেবো, ঠিক আছে? এখন তুমি এই কথা স্যারে কও নাই? এখনই আমি জানাচ্ছি স্যার, তাড়াতাড়ি জানাও। বস বস, আমি ব্রিটিশ ব্লগার সিনসেন বস। শুনেন বস, আপনি ওই যে সিদ্ধান্তটা জানবার চাইছিলেন সেটা এবার জানাবার চাই বস। মানে ঘটন হচ্ছে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে বস আপনি, মানে আপনি তো জীবনে বস, আপনার জীবনে কোনোদিন পরাজয় শব্দ নেই বস, আপনি জীবনে পরাজয় হন নাই স্যার, আপনার জীবনে না নাই স্যার, আমরা যেহেতু মনে মনে আপনার মালিক ভাইলেই ফেলছি স্যার, আপনি হবেন সিনেমানের মালিক। ঠিক, এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। জি আসসালাম আলাইকুম। ব্রিটিশ, হ্যাঁ তুমি যে সরফরাজ স্যারের সাথে এই তোমার নড়াইল আর ঢাকায় ভাষা মিলিয়ে কথা কইলা? বাবা এটা তো জন্মগত, নড়াইল হচ্ছে আমার জন্মগত ভাষা আর ঢাকা হচ্ছে স্টাইল, হয়ে যেতেছি হয়ে যেতেছি, আর সবই তো এই সিনেমা হলের অবতার, এটা নিয়ে কোনো কথা কইতা না। আচ্ছা ঠিক আছে কমু না, রাগ করলা? রাগ করার কি আছে, ভাষা তো ভাষা। আমি তো ভাই মাতাল নই, মানুষ যদি নাই নাই ভাবো কি ভাবো, বেঈমান ভাবো, বেঈমান ভাবো, বেঈমান। চার্লি কে স্যার? স্যার আপনার শরীরে যদি খাবার না পড়ে, আপনি যদি কিছু না খান তাহলে পরে তো আপনার শরীর দুর্বল হয়ে যাবে স্যার। স্যার এই খাবার নিয়ে আসছি, আপনি একটু খেয়ে নেন স্যার। শরীর খাবার না, আমার শরীরের আমার খাবারের যত্ন যে করবে চার্লি, সে চার্লি কই? হ্যাঁ চার্লি, হ্যাঁ চার্লি, চার্লি কই? চার্লি স্যার স্যার আর খাবেন না, আর খাবেন না স্যার। স্যার নিষেধ করার কে? আমার ভিতর যে দুঃখ কষ্ট যন্ত্রণা সব ধৈর্য ধরে শুনবে কে? কে হ্যাঁ কে শুনবে? নেই তো চার্লি, নেই তো কে শুনবে আমার আমার দুঃখে দুঃখিত তো কে? আমার আমার কান্নায় কাঁদত কে? হ্যাঁ আমি শুনবো, আমি শুনবো স্যার, আমি শুনবো স্যার। না আমার চার্লি, আমার চার্লি তো নেই, তাই এই এই সুরাই এখন আমাকে আমাকে শান্তি দেবে। এই তুমি আমাকে নিষেধ করো না, কেমন নিষেধ করো না, আমাকে আমাকে ভিজিয়ে দাও, এই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণায় সুরাই ভিজিয়ে দাও, ভিজিয়ে দাও, দাও না দাও আমাকে দাও। এই তুমি আমাকে খাবার দিয়ে দেবো, এই 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 আমার চার্লি কই, আমার চার্লি কই? এই আমি তো ভাই মাতাল, মানুষ
বেঈমান বলো আমাকে, বেঈমান বেঈমান বলো, রংবাজ বলো, গুন্ডা বলো, কিচ্ছু কিচ্ছু জানিস না চার্লি ছাড়া জীবন। চার্লি এই ডিসি 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 রিয়ার 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 স্টল 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 সিনেমা 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 হল সিনেমা 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 হল সিনেমা হল সিনেমা হল নায়ক 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 কেন 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 এই জোকার 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 এ ভিলেন 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 romance 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 tragedy suspense 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 comedy samajik 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 action shoo 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 hashi 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 kanna nach 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 ga shuk 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 dukho prem 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 chalo cinema 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 ho cinema 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 ho cinema 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 ho